হঠাৎ করে আইপিএল ছেড়ে লিটন দাসের দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন। মাত্র এক ম্যাচ খেলে 20 দিনের মাথায় দেশে ফেরা লিটন আর কি ফিরবেন চলতি আসরে? সামাজিক মাধ্যমে ভক্তরা খেপেছেন লিটনকে দ্বিতীয় সুযোগ না দেয়ায়। অনেকের দাবি, লিটন মোস্তাফিজকে দলে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়ানোর জন্য। অনেকে হিসেব করছেন কত টাকা পাবেন লিটন। চলতি আসরে সাকিব লিটনদের আইপিএল খেলতে যাওয়া নিয়ে নাটক কম হয়নি। শেষ পর্যন্ত সাকিব নিজেকে সরিয়ে নিলেও কলকাতা শিবিরে যোগ দিয়েছিলেন প্রথমবার আইপিএলে সুযোগ পাওয়া ওপেনার লিটন দাস। দেশের মাটিতে সিরিজ থাকায় শুরু থেকেই দলের সাথে যোগ দিতে পারেননি লিটন। কলকাতায় পৌঁছেছিলেন 9 এপ্রিল। দুই ম্যাচ বেঞ্চে বসিয়ে রাখার পর অবশেষে 20 এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএলে অভিষেক হয় লিটনের। অভিষেকটা ঠিক এমন হবে তা হয়তো ভাবেননি লিটন নিজেও। চোখ ধাঁধানো কাভার ড্রাইভে চার হাঁকিয়ে রানের খাতা খুললেও লিটন আউট হন বাজে শট খেলে ওই 4 রানেই। এ পর্যন্ত হয়তো ঠিক ছিল, গ্লাভস হাতে দুটি বড় মিস করেন লিটন। এরপরই জায়গা হারান একাদশ থেকে, পরের দুই ম্যাচে আবারও বেঞ্চে, তারপর আচমকাই ব্যাগ গুছিয়ে ঢাকায় লিটন। 20 দিনের মাথায় এই হঠাৎ চলে আসাটা যেন অভিষেকের চেয়েও মলিন আর নাটকীয়। কেকেআরের মিডিয়া বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, পরিবারে মেডিকেল ইমার্জেন্সি থাকায় জরুরি ভিত্তিতে দেশে ফিরে যেতে হয়েছে লিটনকে। তবে তিনি চলতি আসরে আবারও ফিরবেন কিনা সে ব্যাপারে অবশ্য কিছুই জানানো হয়নি সেই বার্তায়। তবে ধরেই নেওয়া যায় লিটনের এই আসরে আর ফেরার সম্ভাবনা নেই, কারণ বাংলাদেশ দল 14 মে পর্যন্ত ওয়ানডে সিরিজ খেলবে আয়ারল্যান্ডের সাথে। বর্তমানে টেবিলের 7 নম্বরে থাকা কলকাতা শেষ 4-এ পৌঁছাতে না পারলে ফিরে এসে লিটন পাবেন মাত্র 1 ম্যাচ। আর তাই সামাজিক মাধ্যমে লিটনের এই চলে আসাটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে ভক্তদের মাঝে। লিটনকে দ্বিতীয় সুযোগ না দেয়া নিয়ে চটেছেন অনেকেই। কেউ বলছেন আত্মসম্মান নিয়ে ফিরে এসে ভালোই করেছেন লিটন। কারো কারো মন্তব্য, মোস্তাফিজ লিটনদের দলে নেওয়া হয়েছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়াতেই। এদিকে কেউ কেউ আবার হিসেব করছেন আইপিএল থেকে কত টাকা নিয়ে ফিরলেন লিটন। 50 লাখ টাকা দিয়ে লিটনকে কিনেছিল কলকাতা। ম্যাচ প্রতি আনুমানিক 3.5 লক্ষ রুপির আশেপাশে পাওয়ার কথা লিটনের। আইপিএলের নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার যত ম্যাচের জন্য অ্যাভেলেবল থাকবেন সেই ম্যাচগুলোর হিসেবে টাকা দিতে হবে ওই ক্রিকেটারকে। সব মিলিয়ে 5 ম্যাচের জন্য কলকাতা শিবিরে ছিলেন লিটন। সেই হিসেবে অন্তত 17.5 লক্ষ রুপির মতো ঢোকার কথা লিটনের অ্যাকাউন্টে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।